একাডেমিতে সবাইকে সুপ্রিয় কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো এবং বাড়িতে বসে তোমাদের পড়াশোনার প্রস্তুতি চালিয়ে নিচ্ছ এবছরের সমাপনী পরীক্ষা হবে না কিন্তু বার্ষিক পরীক্ষা হবে তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে অবগত রয়েছ তাই তোমাদেরকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেই লক্ষ্যে আজকে আমি তোমাদেরকে গণিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা দিব সেই সাথে সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও বলে দেব তো চলো শুরু করা যায় তোমরা জানো তোমাদের গণিত বিষয়ে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি তোমাদের উত্তরপত্রে লিখতে হয় এবং প্রতিটি প্রশ্নের মান এক এক সংক্ষেপে উত্তর উত্তর পত্রে লিখ এক নং প্রশ্নে যে বিশটি প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি এক তিপ্পান্ন কে দশ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে শিক্ষার্থীরা তোমরা খুব সহজে বুঝতে পারছো এক্ষেত্রে ভাগ শেষ ছয় হবে দুই তিনশো গুণ একশো সমান কত এ প্রশ্নের উত্তরটিও তোমরা খুব সহজে দিতে পারবে এক্ষেত্রে উত্তর হবে তিনশো পঁচিশের সাথে দুটি শূন্য যোগ করতে হবে অর্থাৎ উত্তর হবে বত্রিশ হাজার পাঁচশো এর গুণনীয়ক গুলো লিখ শিক্ষার্থীরা পাঁচ এর গুণনীয়ক হলো এক এবং পাঁচ যেহেতু পাঁচকে এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেহেতু পাঁচের গুণ নিয়োগ দুইটি সেগুলো হচ্ছে এক ও পাঁচ চার চারটি ডাবের মূল্য একশো টাকা হলে পাঁচটি ডাবের মূল্য কত শিক্ষার্থীরা তোমরা জানো কোনো কিছুর মূল্য বের করতে হলে সেটি যদি অধিক সংখ্যক দেওয়া থাকে সেক্ষেত্রে একক সংখ্যকের মূল্য বের করে নির্ধারিত অংশের মূল্য বের করতে হয় সেক্ষেত্রে তোমরা করতে পারবে চারটি ডাবের মূল্য একশো ষাট টাকা সুতরাং একটি ডাবের মূল্য কত সুতরাং পাঁচটি ডাবের মূল্য কত প্রথমে একটি ডাবের মূল্য বের করতে হবে সেক্ষেত্রে উত্তর হবে দুইশো পাঁচ জানুয়ারি মাসের তিন দিনে তাপমাত্রা যথাক্রমে পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস

পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছয় যুগ ক গুণ তিন সমান তিরিশ হলে ক এর মান কত বন্ধুরা তোমরা জানো এটি সমাধান করে বের করতে হবে সেক্ষেত্রে প্রথমে ছয় যুগ ক এবং তিন যেহেতু গুণ অবস্থা আছে ওই পাশে গিয়ে ভাগ হবে তিরিশ কে তিন দিয়ে ভাগ করলে হবে দশ আবার ছয় যেহেতু ওই পাশে যুগ অবস্থা আছে তার দশের সাথে বিয়োগ হবে সেক্ষেত্রে উত্তর হবে চা সাত পনেরো এর মৌলিক উৎপাদক কয়টি পনেরো এর মৌলিক উৎপাদক এবং সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয় তোমরা জানো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয় নয় লাভ বা কোটি কিসের হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় দশ জন শিক্ষার্থীর প্রত্যেককে দশমিক এক মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে তোমরা জানো দশ কে দশমিক এক দ্বারা ভাগ করলে এক মিটার হবে এগারো দুইশো লিটারের একশো সমান কত লিটার এক্ষেত্রে উত্তর হবে তিনশো লিটার কারণ দুইশো এর উপরে হবে একশো পঞ্চাশ নিচে হবে একশো একশো কে দুইশো দ্বারা ভাগ করলে উপরে থাকবে দুই এবং দুই কে দেড়শো দ্বারা গুণ করলে হবে তিনশো অর্থাৎ উত্তর হবে তিনশো লিটার বারো একটি বর্গের প্রতিটি দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো বর্গের ক্ষেত্রফল সমান গুণন বাহু বর্গ একক যেহেতু বাহু চার সেন্টিমিটার চারের সাথে চার গুণ করলে হবে ষোলো বর্গ সেন্টিমিটার প্রশ্ন নম্বর তেরো বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ তোমরা জানো বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ চোদ্দ অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয় অধিবর্ষের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় ইংরেজিতে একে লিপিয়া বলে শিক্ষার্থীরা তোমরা অন্যান্য বিষয়ে সাজেশন পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিতে পারো এর ফলে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমার মোবাইলে অথবা কম্পিউটারে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে প্রশ্ন নম্বর পনেরো ছয় হাজার মিটার সমান কত কিলোমিটার মিটারকে কিলোমিটারে রূপান্তরিত করতে হবে আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার সেক্ষেত্রে ছয় হাজার কে এক হাজার দিয়ে ভাগ করলে উত্তর হবে ছয় ছ আটকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করো উত্তরটি দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর সতেরো একটি একটি কোণ যদি ডিগ্রি হয় তবে তার বিপরীত কোণের পরিমাণ কত হবে রম্বসের সংজ্ঞা অনুযায়ী রম্বসের বিপরীত কোণের পরিমাণ পরস্পর সমান তাই একটি কোণ যদি পঁচাত্তর ডিগ্রি হয় তার বিপরীত কোণটিও পঁচাত্তর ডিগ্রি হবে প্রশ্ন নম্বর আঠারো একটি গ্রামের লোক সংখ্যা ও আয়তন জন ও চার বর্গ কিলোমিটার ও গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান লোক সংখ্যা ভাগ আয়তন এক্ষেত্রে ছয়শ কে চার দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ ফল হবে একশো পঞ্চাশ অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব হবে একশো পঞ্চাশ শতকরা কি শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হরের মান প্রশ্ন নম্বর বিশ রাহাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবেন সেটি হচ্ছে সাধারণ ক্যালকুলেটর শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো দুই হাজার উনিশ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছিল তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করছি তোমরা এই উত্তরগুলো চটপট লিখে নিয়েছ আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ